আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে শিখনকালীন মূল্যায়ন তথ্য এবং ষাণ্মাসিক সামাসিক মূল্যায়ন তথ্য সমন্বয় করে কিভাবে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট তৈরি করা যাবে। আমরা সবাই জানি আজকে ক্লাস সিক্স এর ইংলিশ অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে এই অ্যাসেসমেন্ট যে প্রক্রিয়া ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী সেটি আজকে সমাপ্ত হচ্ছে। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর শিখনকালীন মূল্যায়ন তথ্য এবং ষাণ্মাসিক সামাসিক মূল্যায়ন তথ্য সমন্বয় করে কিভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় সেটি আমি বিস্তারিত দেখাবো। আমি প্রথমে দেখাই এরকম একটি ফর্মের মাধ্যমে ষাণ্মাসিক সামাসিক মূল্যায়নের তথ্য রেকর্ড করতে হবে, যেখানে শিক্ষার্থীদের নাম রোল থাকবে এবং এখানে এখানে প্রত্যেকটি পিআইতে শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা ত্রিভুজ নাকি বৃত্ত নাকি চতুর্ভুজ এটা উল্লেখ থাকবে, মানে এক্সপার্ট ইন্টারমিডিয়েট নাকি এলিমেন্টারি সেটি উল্লেখ থাকবে। ক্লাস সিক্স এর ইংলিশ বিষয়ের যে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সেখানে আমরা জানি মোট তিনটি ধাপে এই অ্যাসেসমেন্টটি সম্পন্ন হবে। প্রথমে হচ্ছে সেশন ওয়ান, তারপরে সেশন টু থ্রি, তারপরে অ্যাসেসমেন্ট ডে। সেশন ওয়ানের যে অ্যাক্টিভিটি ছিল সেটি আমরা সবাই জানি, সেটি হচ্ছে প্রত্যেকটি শিক্ষার্থী তাদের সহপাঠীকে মানে পিয়ার ওয়ার্ক হবে এবং তার সহপাঠীকে বাংলা বই এবং বাংলা বইয়ের কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে প্রশ্ন করার জন্য বা জানার জন্য 5 থেকে 10টি প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করবে। এই প্রশ্নটাই কিন্তু শুধু জমা দিবে, এখানে উত্তর লিখতে হবে না। এখানে যেহেতু প্রশ্ন লিখবে এবং গ্রামাটিক্যাল রুলস ফলো করে কিভাবে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করে প্রশ্ন তৈরি করবে এবং এই জন্য এখান থেকে বেসিক্যালি 6.2.2 যেটি হচ্ছে 2 নম্বর কম্পিটেন্সি গ্রামারের উপরে এই পিআইটি মূল্যায়ন হবে এবং শিক্ষার্থীদের নাম এবং রোল লিখে তার পারদর্শিতার মাত্রা, কে যদি এক্সপার্ট পায় তাহলে ত্রিভুজ দিবে, কেউ যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে এরকম বৃত্ত দিবে, আর কেউ যদি এলিমেন্টারি হয় তাহলে এরকম চতুর্ভুজ আকৃতি চিহ্ন দিয়ে এই 6.2.2 পিআইটি মূল্যায়ন করবে। এরপরে যেটি সেশন টু এবং থ্রি এর মধ্যে 2 নম্বর সেশনের যে কাজ সেটি আমি একটু ব্যাখ্যা করি, কারণ এখান থেকে লিটারেসের উপর একটি পিআই মূল্যায়ন হবে। কীভাবে মূল্যায়ন হবে সেটি হচ্ছে এই যে শিক্ষার্থী তার সহপাঠীর কাছ থেকে জানার জন্য কি বিষয় জানার জন্য বাংলা বই এবং কবিতার ভালো লাগার বিষয় সম্পর্কে জানার জন্য 5 থেকে 10টি যে প্রাসঙ্গিক প্রশ্ন তৈরি করলো, এখান থেকে শিক্ষার্থীরা কি করে প্রথমে কনভার্সেশন করবে নিজেদের মধ্যে। এই কনভার্সেশন চলাকালীন সময় একে অপরকে শুনবে এবং এখানে যে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কিত প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর নোট নিবে এবং বেসিক্যালি প্রত্যেকটি প্রশ্নের উত্তরই প্রশ্ন উত্তরের একটি কপি শিক্ষককে এখানে জমা দিতে হবে এবং এই জমাকৃত প্রশ্ন উত্তর থেকে শিক্ষক যেটি দেখবে সেটি হচ্ছে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কিত যে কয়টি প্রশ্ন আছে 3 থেকে 4টি, লাইক হাউ মেনি স্ট্যানজাস ইন দ্য পোয়েম, হোয়াট আর দ্য রাইমিং ওয়ার্ড, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর পর্যালোচনা করে, আর এই বিষয়গুলো যেহেতু লিটারেচারের উপরে এজন্য আমরা দেখতে পাচ্ছি 6.4.1 এই পিআইটি এখান থেকে শিক্ষক মূল্যায়ন করবে, মানে লিটারেচারের উপর একটি পিআই মূল্যায়ন করবে কবিতার বৈশিষ্ট্য সম্পর্কিত যে প্রশ্ন উত্তর সেখান থেকে। এরপরে যে 3 নম্বর সেশনটি এই দ্বিতীয় ধাপেরই 3 নম্বর সেশন যেটি সেটি হচ্ছে শিক্ষার্থীরা তাদের নিজেদের মধ্যে সহপাঠীর সাথে বা বন্ধুর সাথে এই যে প্রশ্ন উত্তরের ভিত্তিতে কি করবে কনভার্সেশন করবে এবং অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিংস হাই হ্যালো অ্যাড্রেসিং এবং হচ্ছে ক্লোজিং রিমার্কস এগুলো ব্যবহার করে কিন্তু কনভার্সেশন করতে হবে। আর এই শিক্ষার্থীরা যখন নিজেদের মধ্যে এই কনভার্সেশনটি প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা প্রথমে তার সহপাঠীকে মূল্যায়ন করবে 6.1.1 এবং আমরা জানি এটি 1 নম্বর কম্পিটেন্সি এবং কমিউনিকেশনের আন্ডারে। তাহলে এখান থেকে প্রথমে কিন্তু সহপাঠীকে শিক্ষার্থী মূল্যায়ন করবে এই পিআই চেকলিস্ট অনুসরণ করে কিন্তু সহপাঠীকে মূল্যায়ন করবে এবং পরবর্তীতে যখন এই শিক্ষক জোড়ায় প্রত্যেকটি শিক্ষার্থীকে এবং পরবর্তীতে শিক্ষক জোড়ায় এই দুজনকে আবার হচ্ছে ডাকবে, ডেকে এই কনভার্সেশনটি ভূমিকা অভিনয়ের মাধ্যমে প্রেজেন্টেশন দিবে, তখন শিক্ষক ওখান থেকে আবার 6.1.1 এই পিআইটি যেটি কমিউনিকেশন বলে এটি মূল্যায়ন করবে। এখন শিক্ষক ফাইনালি যদি মনে করে যে যে কোনো একটি অ্যাসেসমেন্ট বা একটি মূল্যায়ন আমি হচ্ছে রাখবো রেখে এটি ফাইনাল হিসাবে জমা দেবো, অথবা যদি শিক্ষক মনে করে আমি দুইটি কনসিডার করে যেটিতে বেস্ট পাই সেটি ধরে আমি পিআইটি মূল্যায়ন করবো সেটিও কিন্তু শিক্ষক করতে পারে। এখানে একটি বিষয়, শিক্ষক যদি মনে করে যে আমার নিজের মূল্যায়নটা আমি না রেখে শুধু শিক্ষার্থী তার সহপাঠীকে যে মূল্যায়ন করেছে চেকলিস্ট অনুসরণ করে সেটি রাখবো সেটিও কিন্তু করতে পারে, অথবা দুইটি সমন্বয় করে করতে পারে, অথবা যদি মনে করে আমার নিজেরটা শুধু রাখবো শিক্ষক নিজেরটা রাখবে সেটিও কিন্তু করতে পারে। আর এই কারণে আমি এখানে কিন্তু দুইটিই দেখিয়েছি, যদি শিক্ষক মনে করে যে আমি দুইটি রাখবো এই জন্য আমি দুইটি দেখিয়েছি 6.1.1। ফাইনালি অ্যাসেসমেন্ট ডের যে অ্যাক্টিভিটি সেটি হচ্ছে মাই এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরমেশন ফ্রম ফ্রেন্ডস, এর উপরে 150 শব্দের একটি অনুচ্ছেদ লিখবে এবং এখান থেকে শিক্ষক বেসিক্যালি 6.2.2 যেটি হচ্ছে গ্রামারের উপরে এই পিআইটি অ্যাসেসমেন্ট করবে এবং প্রত্যেকটি শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা অনুযায়ী এই ঘরগুলা নাম এবং রোল লিখে এই ঘরগুলা প্রত্যেকটি এই পিআইগুলোতে কেউ যদি দক্ষ হয় তাহলে ত্রিভুজ, কেউ যদি ইন্টারমিডিয়েট হয় তাহলে এরকম বৃত্ত, আর কেউ যদি এলিমেন্টারি হয় তাহলে এরকম চতুর্ভুজ দিয়ে এভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর মূল্যায়নের তথ্য ষাণ্মাসিক সামাসিক মূল্যায়নের তথ্য এভাবে সংরক্ষণ করলো। আমি যেহেতু আজকে দেখাবো শিখনকালীন মূল্যায়নের তথ্য এবং ষাণ্মাসিক সামাসিক মূল্যায়নের তথ্য সমন্বয় করে কিভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে সেটি আমি দেখাবো, এই জন্য এরপরে আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আমরা জানি ক্লাস সিক্স এর ইংলিশ বিষয়ে মোট 18টি চ্যাপ্টার রয়েছে, তাহলে আমরা এই প্রথম 6 মাসে যে 9টি চ্যাপ্টার পড়িয়েছি আর এই 9টি চ্যাপ্টার থেকে কত কত নাম্বার পিআই অ্যাসেসমেন্ট হবে এটি কিন্তু বিস্তারিত আমি এর আগের ভিডিওতে দেখেছি এবং কোন অ্যাক্টিভিটি অবজার্ভ করে এই পিআইটি অ্যাসেসমেন্ট করা হবে এবং সেটি বইয়ের কত নম্বর পেজে রয়েছে সেটি কিন্তু বিস্তারিত আমি দেখিয়েছি এবং এই মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য কিভাবে প্রত্যেকটি এক্সপিরিয়েন্স বা ইউনিট অনুযায়ী কিভাবে সংরক্ষণ করতে সেটিও কিন্তু আমি দেখেছিলাম, যেমন টকিং টু পিপল থেকে 6.1.1 এই পিআইটি অ্যাসেসমেন্ট করা হবে, এইভাবে কিন্তু আমি বিস্তারিত আমি দেখিয়েছিলাম প্রত্যেকটি এক্সপিরিয়েন্স এবং ইউনিট থেকে কিভাবে শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা রেকর্ড করা হবে এবং কোন কোন পিআইটি অ্যাসেসমেন্ট করা হবে প্রত্যেকটি এই
এক্সপিরিয়েন্স বা চ্যাপ্টার থেকে বা ইউনিট থেকে যাই বলি, সেটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে আমি বেসিক্যালি শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য যে সংরক্ষণ করবো তার একটি সামারি আমি দেখাই এখানে। সেটি হচ্ছে এরকম, এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, শ্রেণী এবং বিষয় উল্লেখ থাকবে, শিক্ষকের নাম স্বাক্ষর থাকবে এখানে, এবং এখানে বেসিক্যালি প্রতিটি শিক্ষার্থীর নাম রোল থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এক্সপিরিয়েন্স ওয়ান বা ইউনিট ওয়ান যেটি টকিং টু পিপুল, এখান থেকে 6.1.1 এপিআইটি অ্যাসেসমেন্ট হবে। এবং এখানে প্রতিটি শিক্ষার্থীর নাম এবং রোলের পাশে তার পারদর্শিতার মাত্রা ও এপিআইতে 6.1.1 যেটি কমিউনিকেশনের উপরে এপিআইতে কত সেটি এখানে উল্লেখ থাকবে। এক্সপার্ট হলে ত্রিভুজ এভাবে উল্লেখ থাকবে। লিটল থিংস আমরা দেখতে পাচ্ছি যে 6.4.1, এবং এটি হচ্ছে লিটারেচারের উপরে 4 নম্বর কম্পিটেন্সির আন্ডার। এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা লিপিবদ্ধ করা রয়েছে। সিমিলারলি ফিউচার লাইজ ইন প্রেজেন্ট, এই চ্যাপ্টারটি আমরা জানি গ্রামারের উপরে, এবং গ্রামারের উপরে 2টি পিআই 6.2.1 এবং 6.2.2 এই 2টি পিআই অ্যাসেসমেন্ট করা হবে। সিমিলারলি আর্কস অ্যান্ড অ্যান্সার থেকে 6.2.2, এটি গ্রামারের উপরে, টুগেদার উই আর এ ফ্যামিলি এটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডেমোক্রেটিক নর্মস এর উপরে এপিআইটি অ্যাসেসমেন্ট করা হবে 6.3.1। এরপরে দ্য মিসিং 10th ম্যান, এখান থেকে দেখতে পাচ্ছি 6.2.2। এরপরে এ ডেজ ইন দ্য লাইফ অফ মিনা, এখান থেকে 2টি পিআই অ্যাসেসমেন্ট করা হবে, সেটি আমরা দেখতে পাচ্ছি 6.2.1 এবং 6.2.2 যেটি হচ্ছে 2 নম্বর কম্পিটেন্সি এবং গ্রামারের উপরে। এরপরে বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6.3.1 যেটি ডেমোক্রেটিক নর্মস এর উপরে একটি পিআই, এবং পোলাইটনেস এটিও দেখতে পাচ্ছি গ্রামারের উপরে 6.2.2। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু একাধিক পিআই বারবার কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে, বিশেষ করে যেগুলো গ্রামারের উপরে। এই যে 6.2.2, 6.2.2, 6.2.2, তাহলে এই যে 6.2.2 এপিআইটি কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে 5 বার অ্যাসেসমেন্ট হয়েছে। আর সামষ্টিক মূল্যায়নে কতবার অ্যাসেসমেন্ট হয়েছে আমরা একটু দেখে নিই। 6.2.2 এখানে দেখছি যে একবার, দুইবার। তাহলে আমরা দেখতে পেলাম ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে 6.2.2 2 বার, এবং শিক্ষণকালীন মূল্যায়নে এটি 5 বার অ্যাসেসমেন্ট করা হয়েছে। তাহলে 6.2.2 এপিআইটি বেসিক্যালি মোট 7 বার অ্যাসেসমেন্ট করা হয়েছে। তাহলে ট্রান্সক্রিপ্টে কিভাবে উল্লেখ থাকবে? তাহলে আমি যেহেতু বলছি যে শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্য সমন্বয় করে করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি 6.2.2 এপিআইটি শিক্ষণকালীন মূল্যায়নে 5 বার, এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে 2 বার অ্যাসেসমেন্ট করা হয়েছে। মোট 7 টাইমস মানে 7 বার অ্যাসেসমেন্ট করা হয়েছে 6.2.2 এপিআইটি। তাহলে ট্রান্সক্রিপ্টে এপিআইটি কিভাবে উল্লেখ থাকবে? তাহলে 6.2.2 ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখতে পাচ্ছি যে 2 বারই এই শিক্ষার্থী, প্রথম যে শিক্ষার্থী, সেই শিক্ষার্থী হচ্ছে বৃত্ত পেয়েছে। এবার আমরা দেখে নিই শিক্ষণকালীন মূল্যায়নের তথ্যে সে কি পেয়েছে। শিক্ষণকালীন মূল্যায়নের তথ্যে 6.2.2 এপিআইটিতে আমি দেখতে পাচ্ছি যে এখানে বৃত্ত, এখানে ত্রিভুজ, এখানে চতুর্ভুজ, এখানে আবার ত্রিভুজ, এখানে ত্রিভুজ। তাহলে এখানে বেস্ট কিন্তু সে ত্রিভুজ কিন্তু 1-এর অধিকবার পেয়েছে। তাহলে এই ট্রান্সক্রিপ্টে কিন্তু এপিআইটি ওই শিক্ষার্থী যখন আমি মূল্যায়ন করব বা লিখব, তাহলে এই ট্রান্সক্রিপ্টে ওই শিক্ষার্থীর এই 6.2.2 পিআইটি যখন আসবে, 6.2.2 এপিআইটি যখন আসবে, তখন কিন্তু আমাকে এই ত্রিভুজ আকৃতির এই ঘরটি কিন্তু এখানে পূরণ করতে হবে, পূরণ করে দিতে হবে। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্য সমন্বয় করে যখন আমি ট্রান্সক্রিপ্ট তৈরি করবো, তখন কিন্তু এখানে মোট 9টি পিআই উল্লেখ থাকবে। বেসিক্যালি যখন আমরা শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্য সমন্বয় করে করবো, তখন যতগুলো পিআই থাকবে প্রত্যেকটি সাবজেক্টের, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 6 এর ইংলিশ বিষয়ে মোট 9টি পিআই রয়েছে। তাহলে ট্রান্সক্রিপ্টে কিন্তু মোট 9টি পিআই উল্লেখ থাকতে হবে। আর শিক্ষণকালীন মূল্যায়নে এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে পিআইগুলো অ্যাসেসমেন্ট হয়েছে, শুধুমাত্র সেই পিআইগুলোতে কিন্তু আমরা পারদর্শিতার মাত্রা এইভাবে আমরা পূরণ করে ট্রান্সক্রিপ্ট তৈরি করবো। ঠিক একইভাবে আমরা যদি 6.1.1 দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষণকালীন মূল্যায়নে 6.1.1 এই একবারই মূল্যায়ন হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে 6.1.1 2 বার মূল্যায়ন করা হয়েছে। বেসিক্যালি শিক্ষক যদি মনে করে শিক্ষার্থীর যে তার সহপাঠীকে মূল্যায়ন করবে এটি বাদ দিবে, তাহলে কিন্তু একবার। তাহলে শিক্ষণকালীন মূল্যায়নে 1 বার এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে 1 বার এই 6.1.1 পিআইটি অ্যাসেসমেন্ট করা হয়েছে। তাহলে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে সে বৃত্ত পেয়েছে, আর শিক্ষণকালীন মূল্যায়নে 6.1.1 সে ত্রিভুজ পেয়েছে, তার মানে সে এক্সপার্ট পেয়েছে। তাহলে ট্রান্সক্রিপ্টে এই বিষয়টি কীভাবে উল্লেখ থাকবে আমরা একটু দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি 6.1.1 যেটি প্রথম পিআই, এখানে আমরা 6.1.1 এই শিক্ষার্থীর জন্য যেটি করব সেটি হচ্ছে এই ত্রিভুজ, এই ঘরটি পূরণ করে দিব। ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে প্রত্যেকটি শিক্ষার্থীর শিক্ষণকালীন মূল্যায়নের তথ্য এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্য সমন্বয় করে যে ট্রান্সক্রিপ্ট তৈরি হবে, সেখানে মোট সবগুলো পিআই উল্লেখ থাকবে, এবং যে পিআইগুলো অ্যাসেসমেন্ট হয়েছে এই শিক্ষণকালীন এবং ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে, সেই পিআইগুলো শুধুমাত্র পূরণ করে আমরা শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট তৈরি করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।